Hello friends, welcome to the channel Exams Made Easy. Exams Made Easy channel e apnader sokolke shagoto janai. Friends, amra ei channel er madhye Poshchimbongo Rajya Sarkar, Kendra Sarkar ebong Poshchimbonger bibhinno jela bhittik recruitment notification niye alochona kore thaki. To apnara jodi channel ti ekhono subscribe na kore thaken tahole obolombe subscribe korun ebong bell icon ti press korun jate kore prottek din apnara chakri notification time to time peye jan. তো আজকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আমরা হাজির হয়েছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফ্রেন্ডস, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কিন্তু একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদের জন্য। তো আমরা এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটিকে ডিটেলে অ্যানালাইসিস করবো এবং কতগুলো পদ রয়েছে, কী রেমুনারেশন প্রোভাইড করা হবে, কি এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ইত্যাদি বিষয়গুলো দেখে নেব। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে নাম্বার অফ পজিশন দুটোই আছে। কন্ট্রাক্ট টেনিয়র হিসেবে এখানে 6 মাস উল্লেখ করেছে। প্রফেশনাল ফি নেগলিজিবল এবং এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান যেটা বলেছে সেটাতে আগে আমরা ডিটেলে দেখে নিই। এখানে বলেছে ফ্রেন্ডস, আপনাকে কিন্তু MCA করা থাকতে হবে এবং অবশ্যই ফার্স্ট ক্লাস, অথবা আপনাকে MSc করা থাকতে হবে ফার্স্ট ক্লাস। এবং MSc-র ক্ষেত্রে বলেছে IT বা কম্পিউটার সায়েন্স বা BE যদি আপনি করে থাকেন IT-র ওপর, দ্যাট ইজ ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সের ওপর, বা ফার্স্ট ক্লাস BTEC যদি করে থাকেন IT বা কম্পিউটার সায়েন্সের ওপর। অর্থাৎ আপনাকে কিন্তু যদি BCA হচ্ছে না, আপনাকে MCA হতে হবে অথবা MSc হতে হবে, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে আপনার BE বা BTEC হতে হবে রিলেভেন্ট ফিল্ডে। এবারে বলেছে ফ্রেন্ডস, আপনাকে কিন্তু ন্যূনতম 5 বছর এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে সফটওয়্যার ডেভেলপারের পদে যে কোনো গভর্নমেন্ট প্রজেক্টে। অর্থাৎ আপনি যদি আগে কখনও কোনো গভর্নমেন্ট প্রজেক্টে সফটওয়্যার ডেভেলপারের কাজ করেছেন তাহলে কিন্তু, এবং সেক্ষেত্রে ন্যূনতম 5 বছর আপনার কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এছাড়াও বলেছে শুড হ্যাভ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ওয়েব টেকনোলজিস, লাইক কোন কোন ওয়েব টেকনোলজির ওপর আপনার এক্সপিরিয়েন্স লাগবে সেটা বলছি। EXT.js, অ্যাজ্যাক্স, জাভাস্ক্রিপ্ট, XML, জাভা, JSP, সার্ভলেট, স্ট্রাটস, স্প্রিংস, ওরাকল 10G ডেটাবেস, টমক্যাট, XSL, অ্যাপ্লিকেশন সার্ভার অ্যান্ড রিলেটেড টেকনোলজিস। এছাড়াও ফ্রেন্ডস বলেছে নলেজ ইন EXT.js, জাভা 1.4, স্ট্রাটস, XML অ্যান্ড ওরাকল 10G ইজ কম্পালসারি। এইসব রিলেভেন্ট ফিল্ডে কিন্তু আপনার নলেজ কম্পালসারি বলেছে। এবারে খুব একটা ভালো জিনিস বলেছে, এজ বার কিন্তু ফ্রেন্ডস সেক্ষেত্রে নেই। অর্থাৎ অ্যাজ অন 1 January 2020 টিএল 65 ইয়ার্স অফ এজ যদি আপনার হয়ে থাকে আপনি কিন্তু আবেদনের যোগ্য। অর্থাৎ এখানে ফ্রেশার্স অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আপনার রিটায়ার্ড পার্সনরাও আবেদনের যোগ্য। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশন যদি আমরা দেখি, এক্ষেত্রে বলেছে 28 January 2020 বিকেল 3টের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, এবং যে অ্যাড্রেসে অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে হবে সেটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট, 48 মার্কেট স্ট্রিট, 5th ফ্লোর, কলকাতা 7 লক্ষ 87। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাকে কিন্তু খামের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করে দিতে হবে এবং ওপরে সুপারস্ক্রাইব করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যেই পদে আপনি আবেদন করছেন। এবং এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হবে, ইন্টারভিউর ওপর এবং আপনার কোয়ালিফিকেশনের ওপরই কিন্তু আপনার এক্ষেত্রে রিক্রুটমেন্টটা হবে। অর্থাৎ এখানে কিন্তু আলাদাভাবে কোনো রিটেন এক্সাম বা কিছু হচ্ছে না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে কি চলে গিয়ে এই অ্যাডভার্টাইজমেন্টটাকে ডাউনলোড করে নিন। এবং ফ্রেন্ডস, একই রকমভাবে আমি আপনাদের বলবো যে ডিটেল অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, কতদিনের মধ্যে পাঠাতে হবে, যেগুলো আমি এখানে অ্যানালাইসিস করলাম এগুলো সুন্দরভাবে ওখানেও কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি, যেটা কিন্তু আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একই রকমভাবে আপনি